আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা আমাদের পছন্দের ভিডিও বা ছবি ফেসবুক বা মেসেঞ্জারে শেয়ার করতে কম বেশি সবাই পছন্দ করি। এখন ফেসবুকের একটা নতুন অপশন রয়েছে মাই স্টোরি বা মাই ডে। আমরা এখানে অনেক ছবি বা ভিডিও আপলোড করে থাকি, কিন্তু 24 ঘন্টা পরে এই ছবি বা ভিডিওগুলো চলে যায়। কিন্তু আমরা চাইলেই এই ছবি বা ভিডিওগুলোকে দীর্ঘস্থায়ী করতে পারি, শেয়ার করে আমরা আমাদের টাইম লাইনে শো করতে পারি সারা জীবনের জন্য। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটাই দেখাবো যে কী করে আপনারা ফেসবুকের স্টোরিগুলোর মেয়াদ বাড়াতে পারেন বা হাইলাইট করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক বা মেসেঞ্জারের স্টোরিগুলো হাইলাইট করার জন্য প্রথমে আমরা ফেসবুকের মেইন অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। উপরের আইকনগুলো থেকে আমরা থ্রি ডট বাটনে ক্লিক করব। নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে এখানে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে আবারও স্ক্রল করে স্টোরিজ অপশনটাতে ক্লিক করে দিব। স্টোরিজ অপশনে ক্লিক করে এখানে দেখুন অনেকগুলো অপশন শো করছে, তো এখানে আমরা স্টোরি আর্কাইভ অপশনে ক্লিক করব। স্টোরি এখানে দেখুন সেভ টু আর্কাইভ, এই এই অপশনটাতে আমার অন করা রয়েছে আগে থেকেই, আপনারা এটা অন করে দিবেন। এরপরে ব্যাক হয়ে স্টোরি প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে দেখুন পাবলিক, ফ্রেন্ডস, হাইড স্টোরি ফ্রম, কাস্টম, এগুলো এখানে শো করছে। তো আপনারা এখানে পাবলিকে পাবলিক অপশনটা যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার স্টোরিটা, মানে হাইলাইট করা স্টোরিটা যে কেউ দেখতে পারবে, মানে আপনার ফেসবুক ফ্রেন্ড হোক অথবা ফ্রেন্ড না হোক সবাই দেখতে পাবে। আর যদি ফ্রেন্ডস অন করে দেন তাহলে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যেই ফ্রেন্ডগুলো রয়েছে শুধুমাত্র তারাই দেখতে পারবে। হাইড স্টোরি ফ্রম, আপনি যদি চান যে আমি আমার হাইলাইট করা স্টোরিটা আমার ফ্রেন্ড লিস্টের কিছু কিছু পার্সনকে বা কোনো কোনো মানুষকে দেখাতে চাচ্ছি না, সেক্ষেত্রে এইখানে ক্লিক করে আপনারা এই যে যাকে দেখাতে চান না অথবা যাদের দেখাতে চান না তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দিলে তারা আর আপনার হাইলাইটকৃত স্টোরিটা দেখতে পারবে না। বা আপনারা যদি চান আমার স্টোরি হাইলাইট করা স্টোরিটা আমি সবাইকে দেখাতে চাচ্ছি না, কিছু সংখ্যক মানুষকে আমি দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা কাস্টমে ক্লিক করে এখানে যেই মানুষগুলোকে আপনারা দেখাতে চাচ্ছেন তাদেরকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে অন করে দিবেন। ওকে, তো চেঞ্জ। এরপরে এখান থেকে ব্যাক হয়ে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে এখানে দেখুন থ্রি ডট মেনু একটা অপশন রয়েছে, আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করে সেকেন্ড যে অপশনটা আর্কাইভ এটাতে ক্লিক করব। আর্কাইভে ক্লিক করে এখানে দেখুন স্টোরি আর্কাইভে একটা ক্লিক করে দিব। স্টোরি আর্কাইভে ক্লিক করে উপরে থ্রি ডট যে মেনুটা রয়েছে থ্রি ডট মেনু এটাতে ক্লিক করব। এখানে ক্রিয়েট হাইলাইট একটা ক্লিক দেব। এখানে দেখুন আপনি হাইলাইট করার যে স্টোরিটা হাইলাইট করতে চাচ্ছেন সেখানে সেগুলো এখানে শো করবে। তো এখানে আমার জাস্ট একটাই ছবি আমি স্টোরিতে দিয়েছি এ পর্যন্ত, তাই জন্য একটা ছবি শো করছে। বাট আপনারা যদি অনেকগুলো ছবি এ পর্যন্ত স্টোরিতে দিয়ে থাকেন তাহলে অনেকগুলো ছবি স্টোরিতে শো করবে, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবেন। তো আমি এটাই সিলেক্ট করছি। এরপরে নেক্সটে আপনারা এখানে টাইটেল, কভার টাইটেল এগুলো লেখা আছে। তো টাইটেল আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই ছবিটা আমি চাইলে একটা টাইটেল দিতেই পারি অথবা নাও দিতে পারি। এরপরে আপনারা যদি চান যে আরও ছবি অ্যাড করতে চাই আমি এখানে, তো এখানে অ্যাড মোরে ক্লিক করবেন। এরপরে আমরা এখানে সেভ দিয়ে দিব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে এবার ব্যাক হয়ে দেখুন আমার প্রোফাইলে হাইলাইট নামে অপশনটাতে স্টোরি হাইলাইট অপশনে আমার একটা ছবি শো করছে হাইলাইটে। তো
এ পর্যন্তই বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।